ক্লাস 10 এর এক্সারসাইজ 5.3 এর 3 এবং 4 এর অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক তিন নম্বরের প্রশ্নগুলো। তিন নম্বরের প্রশ্নগুলো করার আগে একটা প্রক্রিয়া সম্পর্কে বলে রাখা যাক। ধরে নেওয়া যাক এ বাই বি ইকাল টু সি বাই ডি আছে, তো এটা এটা ইকাল টু লেখা যেতে পারে এ প্লাস সি বাই বি প্লাস ডি। এটার সাথে সিটা প্লাস হয়ে যাবে, আবার বিটার সাথে ডিটা প্লাস হয়ে যাবে। অথবা একই জিনিস দেওয়া ছিল এ বাই বি ইকাল টু সি বাই ডি, এটাকে লেখা যেতে পারে এ মাইনাস সি বাই বি মাইনাস ডি। মানে এটা থেকে আমরা এটাকে মাইনাস করেছি, আবার একই রকমভাবে এটা থেকে আমরা এটাকে মাইনাস করেছি। তো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনে গিভেন ছিল কত? গিভেন ছিল এ ইস টু বি ইকাল টু সি ইস টু ডি ইকাল টু ইস টু এফ। তো আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে যে প্রত্যেক কটা অনুপাত এটার সাথে সমান হবে। তাহলে কি করব? প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি, যে এ বাই বি ইকাল টু সি বাই ডি ইকাল টু ই বাই এফ। তো আমরা কি করছি, প্রথমটায় ওপরে নিচে ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? ফাইভ এ বাই ফাইভ বি। দ্বিতীয়টায় ওপর নিচে আমরা সেভেন দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে সেভেন সি বাই সেভেন ডি। তারপরটা থার্টিন দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে থার্টিন ই বাই থার্টিন এফ। কারণ দেখো ক্যান্সেল হয়ে গেলে, ফাইভটা ক্যান্সেল হয়ে গেলে সেই এ বাই বি পড়ে থাকবে, এখান থেকেও সেভেনটা ক্যান্সেল হয়ে গেলে সি বাই ডি পড়ে থাকবে, এখান থেকেও তেরো ক্যান্সেল হয়ে গেলে ই বাই এফ পড়ে থাকবে। নেক্সট আমরা এই প্রসিডিওরটাকে অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে? এটা ইকাল টু হয়ে যাচ্ছে ফাইভ এ মাইনাস সেভেন সি মাইনাস থার্টিন ই বাই ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস থার্টিন এফ। এটা থেকে এটাকে মাইনাস করা হচ্ছে, আবার এটাকে মাইনাস করা হচ্ছে। নেক্সট কি করা হচ্ছে, এটা থেকে আবার এটাকে মাইনাস করেছি, তারপর আবার এটাকে মাইনাস করেছি। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা অনুপাত এটার সমান, লাস্টে লিখে দিতে হবে প্রমাণিত বলে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন এটা গিভেন হচ্ছে, আমাদের এটা প্রুফ করতে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা গিভেনটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি সমান সমান ই ইস টু এফ। এটাকে বাই দিয়ে লেখা যেতে পারে, তাহলে হয়ে যাবে এ বাই বি ইকাল টু সি বাই ডি ইকাল টু ই বাই এফ। তো এটাকে আমরা কে ধরে নিচ্ছি, তাহলে এ বাই বি ইকাল টু হয়ে যাচ্ছে কে, আবার সি বাই ডি ইকাল টু হয়ে যাচ্ছে কে, আবার ই বাই এফ ইকাল টু হয়ে যাচ্ছে কে। তাহলে এ ইকাল টু কত হবে বি কে, সি ইকাল টু কত হবে ডি কে, ই ইকাল টু হয়ে যাবে এফ কে। তো যেটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে তার এলিচেসটাকে নিয়ে আমরা কাজ করছি। এখানে দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইনটু দিয়ে রয়েছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখানে আমরা এর জায়গায় কত লিখবো, এর জায়গায় লিখবো বি কে, সি এর জায়গায় লিখবো ডি কে, এর জায়গায় লিখবো এফ কে, ইনটু দিয়ে বসছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এখানটা কত হবে বি স্কোয়ার কে স্কোয়ার, এখানটা হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানটা হয়ে যাবে এফ স্কোয়ার কে স্কোয়ার, এখানটা বসবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখান থেকে আমরা কে স্কোয়ারটাই কমন নিতে পারি, তাহলে কত পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এখানটা তো পড়ে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে দেখো দুটো একই জিনিস রয়েছে, তাহলে এটাকে আমরা স্কোয়ার দিতে পারি। তাহলে কত হবে কে স্কোয়ার ইনটু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তার স্কোয়ার হয়ে যাচ্ছে। যেহেতু একই জিনিস ছিল তাই আমরা স্কোয়ার দিয়েছি। নেক্সট আমরা আরিচেসটাকে নিয়ে কাজ করবো। আরিচেসে কী দেওয়া রয়েছে, আরিচেসে দেওয়া রয়েছে এ বি প্লাস সি ডি প্লাস ই এফ, এটা স্কোয়ার দেওয়া রয়েছে। দেখেন আমরা এর জায়গায় কত বসাবো, এর ভ্যালুটা বেরিয়েছিল বি কে ইনটু বি, সি এর ভ্যালুটা বেরিয়েছিল ডি কে, মাঝখানটা তো প্লাস ছিল,
ইন্টু ডি পড়ে থাকছে, ইয়ের ভ্যালু কত বেরিয়েছিল, এফ কে ইন্টু এফ, তাহলে এখানটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে হোল স্কোয়ার। কেটাকে তিনটে জায়গা থেকেই কমন নেওয়া যেতে পারে, তাহলে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এখানে দেখো কেটাকে কমন নিচ্ছি হোল স্কোয়ারের ভেতর থেকে, কেটাকে কমন নিচ্ছি হোল স্কোয়ার থেকে, তাহলে এখানে কে স্কোয়ার হয়ে যাবে। আমি কেটা যেখান থেকে কমন নিয়েছি সেখানটায় হোল স্কোয়ার দেওয়া ছিল, তাই এখানটা কে স্কোয়ার লিখতে হবে। তাহলে দেখো এলিচেসে আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল, এলিচেসে আমাদের এটাই এসেছিল। তো লাস্টে লিখে দিতে হবে যে এলএইচএস ইকাল টু আর এইচ এস, লাস্টে প্রমাণিত বলে লিখে দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে এ ইস টু বি ইকাল টু হচ্ছে বি ইস টু সি, এটা গিভেন রয়েছে। তো আমাদের এই তিনটে জিনিস প্রুফ করতে দেওয়া হচ্ছে, তাহলে কি করব আমরা? প্রথমে অনুপাতটাকে লিখতে পারি যে এ বাই বি ইকাল টু বি বাই সি, এটা ইকাল টু আমরা কে ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে কত হচ্ছে এ ইকাল টু হয়ে যাচ্ছে বি কে। মানে আমরা যদি এ বাই বি ইকাল টু কে ধরে নিই তাহলে এ ইকাল টু হয়ে যাচ্ছে বি কে, আবার একই রকমভাবে বি বাই সি ইকাল টু কে ধরে নিলে বি ইকাল টু হয়ে যাচ্ছে সি কে। এখানে দেখো বি এর একটা ভ্যালু বেরিয়ে গেছে সি কে, এখানে আমরা বি এর জায়গায় সি কে বসিয়ে দেবো, বি এর একটা ভ্যালু বেরিয়ে গেছে সি কে, তো বি এর জায়গায় আমরা সি কে বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে সি কে স্কোয়ার, জায়গাটা বুঝবে। প্রথমে আমরা এর ভ্যালুটা বার করলাম, সেটা হয়ে গেছিলো বি কে, আর এখানটাতে একটা বি এর ভ্যালু বেরিয়েছিল কত সি কে, তো এই বি এর জায়গায় আমরা সি কে বসিয়ে দিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে সি কে স্কোয়ার। তো এবার আমরা এলিচেসটাকে নিয়ে কাজ করছি, প্রথম অঙ্কটার এলিচেসটাকে নিয়ে কাজ করছি, এখানে কত দেওয়া রয়েছে এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার, তো এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে সি কে স্কোয়ার, বি এর জায়গায় বসবে সি কে, এখানেও বি এর জায়গায় বসবে সি কে ইন্টু সি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। উপরটা থেকে দেখো, উপরটা থেকে আমরা সি কেটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে কে আর এখান থেকে পড়ে থাকছে ওয়ান, নিচটা থেকেও আমরা সিটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে কে প্লাস ওয়ান, পুরোটার হোল স্কোয়ার ছিল, পুরোটার হোল স্কোয়ার ছিল, এখান থেকে কে প্লাস ওয়ানটাকে ক্যান্সেল করা যাবে, সিটাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কে, তার পাওয়ারে পড়ে থাকছে টু, মানে কে স্কোয়ার পড়ে থাকছে। নেক্সট আমরা আরএইচএসটাকে নিয়ে কাজ করছি, আরএইচএসে আরএইচএসে কত দেওয়া ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো আমরা এর জায়গায় কত লিখবো, এর জায়গায় লিখবো সি কে স্কোয়ার, তার হোল স্কোয়ার প্রথমেই ছিল, বি এর জায়গায় কত লিখবো সি কে, তার স্কোয়ার ছিল, এখানে আমরা বি এর জায়গায় সি কে লিখবো, এখানটা তো লিখবো সি স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার তার স্কোয়ার করলে কত হবে, সি এরও স্কোয়ার হবে আবার কে স্কোয়ারেরও স্কোয়ার হবে, সি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানটায় সি এর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে সি স্কোয়ার আর কে স্কোয়ার তার স্কোয়ার করলে হয়ে যাচ্ছে কে টু দি পাওয়ার ফোর, এখানটা কত হচ্ছে সি এর স্কোয়ার করলে হয়ে যাবে সি স্কোয়ার, কে এর স্কোয়ার করলে হয়ে যাবে কে স্কোয়ার, এখানটায় কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার, এখানটাতে হয়ে যাচ্ছে কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অসুবিধা নেই, আমরা দুটোরই স্কোয়ার করে দিয়েছি, এটারও স্কোয়ার করেছি এটারও স্কোয়ার করেছি, ঠিক একই রকমভাবে এটা এটারও করা হয়েছে এটারও করা হয়েছে, নিচটাতেও একই রকম করা হয়েছে। তাহলে দেখো, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু হোল স্কোয়ার থাকলে আমরা এরকম করতে পারতাম না, মানে যদি এরকম থাকতো হোল স্কোয়ার দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা স্কোয়ারটাকে সেপারেট করে দিতে পারতাম না, তো যেহেতু পৃথক পৃথকভাবে সবার মাথায় স্কোয়ার রয়েছে তাই জন্য আমরা স্কোয়ারটাকে সেপারেট করে দিতে পেরেছি। নেক্সট দেখো, আমরা ওপরটা থেকে সি স্কোয়ার কে স্কোয়ারটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে কত কে স্কোয়ার প্লাস ওয়ান, নিচটা থেকেও সি স্কোয়ারটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান, সি স্কোয়ারটাকে ক্যান্সেল করা যাবে কে স্কোয়ার প্লাস ওয়ানটাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার। তাহলে দেখো এলএইচএসের সাথে আরএইচএসটা মিলে যাচ্ছে, তাহলে এখানটা লিখে দিতে হবে এলএইচএস ইকাল টু আরএইচএস প্রুভড। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনেও একই ভ্যালু গিভেন রয়েছে, আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এটা, তাহলে কি করব, এখান থেকে আমরা পেয়ে গেছিলাম এ ইকাল টু সি কে স্কোয়ার বি ইকাল টু সি কে, আমরা এই পার্টটা আলাদা করে করলাম না,
এটা তো আগেই করা হয়েছে। তো প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএসে দেওয়ার হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানটার হচ্ছে ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ। এর জায়গায় বসলো সি কে স্কোয়ার, হোল স্কোয়ার দেওয়া ছিল প্রথমেই। বি এর জায়গায় বসলো সি কে, তো এখানেও এর জায়গায় বসবে কত, সি কে স্কোয়ার তার কিউব। এখানেও বি এর জায়গায় বসবে কত, বি এর জায়গায় বসবে সি কে তার স্কোয়ার তার কিউব ওয়ান বাই সি কিউব। তাহলে কত হচ্ছে, এখানে আমরা স্কোয়ারটাকে সেপারেট করে দিচ্ছি, এই স্কোয়ারটাকে সেপারেট করে দিচ্ছি, তাহলে কত হবে, সি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর ইন্টু দিয়ে বসবে কত, সি স্কোয়ার কে স্কোয়ার, আবার ইন্টু দিয়ে বসবে সি স্কোয়ার। এখানে আমরা কিউবটাকে সেপারেট করেছি, তাহলে কত হবে, সি কিউব কে সিক্স, এখানটায় হয়ে যাবে সি কিউব কে কিউব, এখানটা হয়ে যাচ্ছে ওয়ান বাই সি কিউব। তাহলে দেখো এগুলোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, সি হয়ে যাচ্ছে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, তাহলে সি হয়ে যাচ্ছে ছটা, কে এখানে রয়েছে চারটা, এখানে রয়েছে দুটো, তাহলে কেটাও হয়ে যাচ্ছে ছটা, তাহলে লিখতে পারি সি সিক্স কে সিক্স। আচ্ছা নিশ্চয় আমরা এলসিএম করে প্লাস করবো, এখানটায় এই তিনটে টার্মের এ লসাগু করলে কত হবে, সি এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে কিউব, কে এর ম্যাক্সিমাম পাওয়ার কত রয়েছে, কে এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ছয়, তাহলে এলসিএম করলে হয়ে যাচ্ছে সি কিউব কে সিক্স। এবার দেখো এই পুরো জিনিসটা দিয়ে আমি যদি এটাকে ডিভাইড করি তাহলে হয়ে যাচ্ছে ওয়ান, সেটাকে দিয়ে আমি উপরেরটাকে মাল্টিপ্লাই করছি তাহলে এখানটা বসছে এক, যেরকমভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকমভাবেই করছি। আবার এটা দিয়ে আমি যদি এই পুরোটাকে ডিভাইড করি, এটাকে ডিভাইড করি তাহলে পড়ে থাকছে এন্টার রয়েছে সি কিউব কে সিক্স, ডিভাইড করছি সি কিউব কে কিউব দিয়ে, তাহলে ডিভাইড করলে পড়ে থাকছে কে কিউব, এখানটায় রয়েছে সি কিউব, তো এটাকে দিয়ে যদি এই পুরো জিনিসটাকে ডিভাইড করা হয় এখানটা রয়েছে সি কিউব কে সিক্স, এটাকে দিয়ে সি কিউবটাকে মানে এটাকে সি কিউব দিয়ে ডিভাইড করলে পড়ে থাকছে কে সিক্স। যেরকমভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকমভাবেই প্লাস করা হচ্ছে, তাহলে এখানটা কত পড়ে যাচ্ছে সি সিক্স কে সিক্স, নিচটায় এলসিএম করলে পড়ে থাকছে সি থ্রি কে সিক্স, ওপরটায় পড়ে থাকছে ওয়ান প্লাস কে কিউ প্লাস কে সিক্স, তো এখান থেকে কে সিক্সটাকে ক্যান্সেল করা যাচ্ছে, সি কিউব দিয়ে সি সিক্সটাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে সি কিউব, তাহলে কত হচ্ছে সি কিউব ইন্টু ওয়ান প্লাস কে কিউব প্লাস কে সিক্স, এটা হয়ে গেল এলএইচএস। নেক্সট আমাদের আরএইচএসটাকে নিয়ে কাজ করতে হবে, তো আরএইচএসে কত ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ছিল, এখানটা ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তো এর জায়গায় বসবে কত, এর জায়গায় বসবে সি কে স্কোয়ার হোল কিউব, বি এর জায়গায় বসবে সি কে হোল কিউব ইন্টু দিয়ে হচ্ছে সি কিউব, তাহলে এখানটা হয়ে যাচ্ছে সি কিউব কে সিক্স, সি কিউব কে কিউব, এখানটা হয়ে যাচ্ছে সি কিউব, তাহলে সি কিউবটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে কে সিক্স প্লাস কে কিউব প্লাস ওয়ান। তাহলে দেখো এলএইচএসটার সাথে আরএইচএসটা মিলে যাচ্ছে, এলএইচএসে এটা একটু সাজানো ছিল, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে সি কিউব ওয়ান প্লাস কে কিউব প্লাস কে সিক্স। এবার দেখো এলএইচএসটার সাথে আরএইচএসটা মিলে গেছে, তাই লিখে দিতে পারি আমরা এলএইচএস ইকাল টু আরএইচএস হেন্স প্রুফড বলে লিখে দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, এখানে রয়েছে এ বি সি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, বাই দিয়ে রয়েছে এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব, তাহলে এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে সি কে স্কোয়ার, বি এর জায়গায় বসবে সি কে, সিটা তো সি থাকবে, এখানেও এর জায়গায় বসাচ্ছে সি কে স্কোয়ার, বি এর জায়গায় বসাবো সি কে ইন্টু সি হোল কিউব হয়ে যাচ্ছে, এখানটা তো সি এর এর জায়গায় বসবে সি কে স্কোয়ার, বি এর জায়গায় বসবে সি কে, এখানেও বি এর জায়গায় বসবে সি কে, সি এর জায়গায় সি বসবে, এখানটা তো এর জায়গায় রাখছে সি কে স্কোয়ার, তাহলে এখানটায় দেখো কত হচ্ছে, এখানে সি রয়েছে তিনটে, তাহলে লিখতে পারি সি কিউব, কেও রয়েছে তিনটে, তাহলে লেখা যেতে পারে কে কিউব, এটা পড়ে থাকছে সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি হোল কিউব, নিশ্চয় কত পড়ে থাকছে, এখানটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার কে কিউব,
এখানটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার কে, এখানটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার হোল কিউব। তাহলে দেখো এখান থেকে আমরা সিটাই কমন নিতে পারবো, ওপরের এই জায়গাটা থেকে আমরা সিটাই কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল কিউব পড়ে থাকছে। এবার একটা জিনিস নোটিস করো, আমি কিউবের ভেতর থেকে কমন নিচ্ছি, কিউবের ভেতর থেকে যেহেতু সিটাই কমন নিয়েছি তাহলে এখানটাতেও কিউব বসবে। নিচটায় কত হবে, নিচটা থেকে আমি সি স্কোয়ার কেটায় কমন নিতে পারবো, সি স্কোয়ার কেটায় কমন নিলে কত হবে, এখানটায় কে কিউ কে স্কোয়ার পড়ে থাকবে, এখানটায় পড়ে থাকবে ওয়ান, এখানটা থেকে একটা কে পড়ে থাকছে, হোল কিউব হয়ে যাচ্ছে। সি স্কোয়ার কেটায় কমন নিয়েছি তাহলে এখান থেকে কে স্কোয়ার পড়ে থাকবে, এখান থেকে ওয়ান পড়ে থাকবে, এখান থেকে কে পড়ে থাকবে। এবার দেখো যেহেতু আমি কিউবের বাইরে বার করেছি তাহলে সি স্কোয়ারটা হয়ে যাবে সি টু দি পাওয়ার সিক্স, সি স্কোয়ারটা হয়ে যাবে সি টু দি পাওয়ার সিক্স, আর এখানটায় কে ছিল, যেহেতু আমি কিউবের ভেতর থেকে কমন নিয়েছি তাহলে এখানটা হয়ে যাবে কে কিউব। জায়গাটা বুঝতে পারলে, কমন নেওয়া ছিল সি স্কোয়ার কে, তো যেহেতু বাইরেটা কিউব ছিল তাই সি স্কোয়ারটা হয়ে যাবে সি টু দি পাওয়ার সিক্স আর কেটা হয়ে যাবে কে কিউব। তাহলে এখানে দেখো এই জিনিসটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, ওপরটায় পড়ে থাকছে, এখানেও সি রয়েছে তিনটে, এখানেও সি রয়েছে তিনটে। মাল্টিপ্লাই করার সময় কি হয়, পাওয়ারটা প্লাস হয়ে যায়, মাল্টিপ্লাই করার সময় পাওয়ারটা প্লাস হয়ে যায়, তাহলে এখানটা হয়ে যাবে সি টু দি পাওয়ার সিক্স আর কে কিউব। নিচটায় কত পড়ে থাকছে, নিচটা তো পড়ে থাকছে সি টু দি পাওয়ার সিক্স কে কিউব, তাহলে সি টু দি পাওয়ার সিক্সটাকে ক্যান্সেল করা যাবে, কে কিউবটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে ওয়ান। আমাদের আরই চেসে এটাই প্রুভ করতে হতো। আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।